আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, আশা করি আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছি। তো আমি আপনাদের সাথে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হলো রাতে ঝাড়ু দিলে কি হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু সমাজে একটি বিষয় প্রচলিত আছে, রাতে ঝাড়ু দিলে পরিবারে অমঙ্গল হয়, পরিবারের উপর থেকে আল্লাহ তাআলার রহমত উঠে যায়, পরিবারের উপর বিভিন্ন রকম বালা মুসিবত সৃষ্টি হয়। তো এ বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কোরআন হাদিসের মাধ্যমে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে ব্যাপারটা পরিষ্কার করে দেবো, এর মাধ্যমে আমাদের কোনো ক্ষতি হয় কি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কিন্তু বলে গিয়েছেন, আমরা সবাই প্রায় মানুষই জানি যে পবিত্রতা ইমানের অঙ্গ। যেহেতু আমরা ঝাড়ু দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু একটি পবিত্রতা অর্জন করার মাধ্যম এটা, সেহেতু আপনি যদি ঝাড়ু দেন বরং আপনার নামে কোনো বিধিনিষেধ তো আরও দূরে থাক, আপনার নামে আরও নেকি লেখা হবে। কেননা আপনি একটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের কাজ আপনি করলেন। তাই বন্ধুরা, আমাদের সমাজে অনেক মুরব্বীরাই বলেন, এমনকি আমাদের বাবা মাও কিন্তু বলেন যে রাতে যদি ঝাড়ু দেয় তাহলে পরিবারে অমঙ্গল হয়, পরিবারের ভিতরে ফেতনা ফেসাদ সৃষ্টি হয়। এগুলো যারা বলে এগুলো সম্পূর্ণ কুসংস্কার, এগুলো সেই পুরনো আমলের মুরব্বীরা এগুলো বানিয়ে নিয়েছেন, তার মাধ্যমে কিন্তু তারা বলেন। আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে পবিত্রতা যেহেতু ইমানের অঙ্গ, আমরা যেইভাবে পবিত্র হোক, আমরা রাতে ঝাড়ু দেই, দিনে ঝাড়ু দেই, দুপুরে দেই, বিকেলে ঝাড়ু দেই, যেভাবেই হোক আমরা যদি পবিত্রতার জন্য যদি নিয়ে যদি কাজটা করি তাহলে কিন্তু আমাদের নামে তো কোনো বিধিনিষেধ দূরে থাকে, আমাদের নামে আরও সওয়াব লেখা হবে। তাই এগুলো যারা বলে তাদেরকে সবাইকে আপনারা বুঝিয়ে বলবেন যে আসলে ইসলামিক দৃষ্টিতে কিন্তু এগুলো কোনো বিধিনিষেধ নয়, বরং আপনি যদি পবিত্রতা অর্জন করেন তাহলে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস অনুযায়ী কাজ করার কারণে তাহলে আপনার নামে আরও নেকি লিখে দেওয়া হবে। আশা করি আপনারা ব্যাপারটা নিয়ে সব কিছু আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে বলার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন আরও বিভিন্ন দোয়া আমল পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।